শাবানাকে নিয়ে তসলিমা নাসরিনের করা মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা সম্পর্কে, শাবানা এতকাল পরপুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কুমোরদুলিয়ে নেছে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে হজে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন। প্রায় এক যুগ আগে শাবানা মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারদের দেশ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন বলেও তসলিমা জানান। আজ তার ভেরিফাইড ফেসবুকে এসব কথা লিখেছেন। তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা এখন আর অভিনয় করেন না, এখন তিনি বোরকা পরেন। ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারদের দেশে যুক্তরাষ্ট্রে প্রায় এক যুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন। দেশে ফিরে কয়েকদিন আগে দেশে মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন। তিনি নিশ্চিত বেহেশতে যেতে চান। এতকাল অভিনয় করে পরপুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেছে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে নামাজ রোজা তো করছেনই, হজে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন। টাকা থাকলে আমাদের দেশের বেহেস্তলোভী মূর্খগুলো ঠিক একই কাজ করে। মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ। এই মসজিদগুলোর খুতবা শুনে শুনে ছেলেরা বিপথে যাচ্ছে, জিহাদি হচ্ছে, যুক্তিবাদীদের, মানববাদীদের, অমুসলিমদের, নারীদের ঘৃণা করা শিখছে। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোয় কী শেখানো হয়, কী হয় তার লক্ষ্য রাখার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই। একটা রুগ্ন, পঙ্গু, অসুস্থ, দুর্বল, বিকৃত, লোভী, স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম। যুক্তরাষ্ট্রে বাসই করেন শুধু শাবানা, ভালো কিছু শেখেননি ওখানে। যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের দানের টাকায় চলে। আপনার টাকা পয়সা প্রচুর, আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন। বাংলাদেশে কোরআন শিক্ষা স্কুলের অভাব নেই, অভাব বিজ্ঞান শিক্ষার স্কুলের, অভাব ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, নারীর স্বাধীনতা, সমানাধিকার, মানবাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখায় স্কুলের। দেশের ভালো সাইডে ছেলেদের নারী বিদেশি মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।